So আমি এখন কফি নিলাম তারপরও আসলে আমরা কোথায় যাচ্ছি এখন আমার আজকে আরেকটা নতুন ব্লগে তো আজকের ব্লগটি হচ্ছে আমার ট্রাভেলিং নিয়ে আজকে আমি একা একা ট্রাভেলিং করব সো আমার এই ফুল লাইফে আমি ফার্স্ট টাইম একা ট্রাভেল করব সো এইটার জন্য আমি খুব এক্সাইটেড যে একা ট্রাভেল করা তাও আবার এই বিদেশে সো আমি জানি না কেমন হবে সো দেখা যাক আমার ট্রাভেলিংটা কেমন হয় আই এম সো এক্সাইটেড সে হাই হাই সো এখন আমি হচ্ছে লাগেজ গুজাচ্ছি আজকে আমি ফার্স্ট হচ্ছে শিপের মিট রান্না করব বুটের ডাল দিয়ে সাধারণত আমি ল্যাম করি বুটের ডাল দিয়ে বাট হচ্ছে আমি আজকে শিপের মিট করব দারচিনি এলাচটা একটু টেলে নিয়ে হচ্ছে এটা একটু পাউডার করে দিব শিপের যে মিটটা থাকে সেটা একটু হার্ড হয় যার কারণে আমি প্রেসার কুকারে করব আজকে আর আমি হচ্ছে মশলাও একটু বেশি দিব কারণ হচ্ছে শিপের মিটটাতে একটু স্মেল থাকে সো যার কারণে আমি ভাবলাম যে একটু মশলাগুলো বেশি দিব যতটুকু আমি পরিমাণ দিই তার চেয়ে বেশি আমি আজকে মশলাগুলো আমি ইউজ করব তো আমি সব মশলা দিয়ে এখন হচ্ছে এটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা মিট দেওয়ার পালা কেন মাম্মার সাথে কেনই দেবে করলো মামাকে মিস করবে এখন আমার লাঞ্চ নিয়ে বসতেছি খুব বেশি সময় এখন আর নেই আমি হচ্ছে এখন রেডি হয়ে নিব এখন আমি ফুললি রেডি হয়ে গেছি সো আমার ট্রেন হচ্ছে 3:20 সো আমি 5 মিনিটস অর 7-8 মিনিটস আগে আর কি বের হব মাম্মা বাই বাই ওকে মাম্মা বাই বাই মাম্মা কুমা দিয়ে দাও পাপা নিয়ে যাবে ওকে তুমি রাইম দেখো যাও রাইম দেখো আল্লাহ হাফেজ ইজাজ বাই তার তো স্কুলে এখনো আর ইজাজ এখনো বুঝতেছে না যে আমি হচ্ছে দুই দিনের জন্য বাসার বাইরে যাচ্ছি ছোট মানুষ ও তো আসলে এটা বুঝে না আর সুমনের হচ্ছে মিটিং চলতেছে যার কারণে ও আমাকে স্টেশন পর্যন্ত দিতে আসতে পারলো না সো কি আর করার তো একাই যাচ্ছি তো স্টেশনে চলে আসছি বুকটা পড়ার চেষ্টা করব দেখি কতটুকু পড়া যায় তো ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হয়েছে হাফ অ্যান আওয়ারের মতো হয়েছে আমি হচ্ছে এই বইটা পড়েছিলাম পড়েছি তো এই বইটা আমি মানে প্রথম পড়েছিলাম তো কত আগে তা আমার আসলে এক্স্যাক্টলি মনে নেই বাট আমার খুব পছন্দের একটা রাইটার সমরেশ মজুমদার তো এই বইটা মানে অনেকদিন পর আমি আবার কালেক্ট করতে পেরেছি বাংলাদেশ থেকে এনেছিলাম তো আমি ভাবলাম যে আজকে যেহেতু একা একা ট্রাভেল করতেছি তো আজকে একটু হয়তো মানে একটু ফ্রি থাকবো তো যার কারণে বইটা আজকে আমি পড়া স্টার্ট করলাম রিয়েলি খুব ফ্যান্টাস্টিক একটা বই স্টার্টিংটা ভেরি ফ্যান্টাস্টিক এটা একটা থ্রিলার টাইপের একটা বই খুবই মানে ইন্টারেস্টিং একটা বই এবং নামটাও কিন্তু খুব ইন্টারেস্টিং আর কখনো নয় দরজা মানে নামটা টোটাল ইউনিক টাইপের একটা নাম তো আমি হচ্ছে বইটা পড়তেছি আর আমি আসলে মোটামুটি ভুলেই গিয়েছি আর কি তারপরে একটুখানি মনে হচ্ছে যে স্টোরিটা এরকম হবে এখন একটু বলি যে আমি হচ্ছে এখন কোথায় যাচ্ছি তো আমি হচ্ছে এখন লন্ডন যাচ্ছি ফার্স্ট হচ্ছে লন্ডন যাবো
তো আজকে হচ্ছে আমি মিট করতে যাব আমার বোনের সাথে, মানে আমার বড় বোন আসছে, আমার আপন বোন, ইমিডিয়েট বড় বোন, ও আসছে ইউকেতে। তো ও আছে আমার মামার বাসায় নটিংহামে। তো আমার যেহেতু আমার শাশুড়ি আসছে আর হচ্ছে সুমনের অফিস আছে, সব কিছু মিলে আমাদের সবাই একসাথে নটিংহাম যাওয়া আসলে টাফ। তো যার কারণে আমি ভাবলাম যে আমি যে ওর সাথে দেখা করে আসি, মিট করে আসি, পরে হচ্ছে আমরা একসাথে সবাই আর কি ফ্যামিলি সবাই যাবো। তো আজকে হচ্ছে এটা নিয়ে আমি একা একা ট্রাভেল করতেছি, আর এটাও আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আমার একা একা ট্রাভেল করা। এটা এর আগে আমি আগে তো করিনি, আমি আগেই বলেছি যে আমার এই পুরো ইন্টার লাইফে আমি হচ্ছে কখনোই একা আমি ট্রাভেল করিনি, এটা আমার একদম প্রথমবার। রেলি আমার কাছে খুব বেশি ভয়ের তো বা এরকম কিছু মনে হচ্ছে না, কারণ হচ্ছে আমি লন্ডন পর্যন্ত যাবো, লন্ডন থেকে তারপর হচ্ছে আমার রিলেটিভ হচ্ছে তানভি এবং মিষ্টি ওদের সাথে হচ্ছে গাড়িতে করে হচ্ছে আমি নটিংহাম যাব। তো লন্ডন পর্যন্ত হচ্ছে আমি হচ্ছে যাচ্ছি পুরাই একা একা, আর হচ্ছে তারপরে তো ওরা তো আছেই, ওদের সাথে যাবো, তারপর বলতে গেলে ফ্যামিলি ছাড়া এটা টোটালি আমার একা একা। রেলি খারাপ না, ভালোই লাগতেছে আসলে নিজের মতো করে একটু ট্রাভেল করতে পারতেছি। ওখানে একটা ক্যাসেল দেখা যাচ্ছে, হচ্ছে কেটে কি এয়ারপোর্টে চলে আসছে আরো কয়েকটি স্টেশন পরে হচ্ছে ভিক্টোরিয়া। ওয়েদারটাও ক্লাউডি আসছে, ওয়েদারটা বেশ একটু ক্লাউডি ওয়েদার। আমি রিয়েলি এখন একটু চা মিস করতেছি, মনে হচ্ছে বাংলাদেশের একটু ট্রেনের ভিতর চা বিক্রি করে সেরকম একটু চা পাওয়া যায়, খুব ভালো হইতো, কিছু করার নেই, চা বিক্রি করে না। লন্ডনের ভিতর ঢুকে গিয়েছি আর হচ্ছে নেক্সট স্টেশনটাই হচ্ছে লন্ডন ভিক্টোরিয়া। আমি এখন হচ্ছে মাত্র ট্রেন থেকে নামলাম, সো এখন আমি যেটা প্রথমে করবো আগে বের হবো যে একটা কফি কিনবো, মাথাটা ধরেছে, সো কফি আমাকে এখন খেতেই হবে। তারপর হচ্ছে তানভীরকে ফোন দিব, দেখি যে তানভীর কি বলে। তানভীর আমাকে বলেছিল যদি ও ফ্রি থাকে তাহলে ও আমার সাথে আর কি আমাকে নিয়ে যাবে আর কি। তো আমি এখন আগে বের হই, তারপরে দেখা যায় কী করা যায় আর কি। তো ভিক্টোরিয়া স্টেশন, আমি একটু কফি নিব স্টারবাকস থেকে। আমি হচ্ছে তানভীরকে ফোন দিয়েছিলাম, তানভীর বলল যে ওই তো কাজে আটকা পড়ে গেছে, তো এখন আমাকে একা একাই যেতে হবে তানভীরদের বাসায়, যেহেতু ওদের সাথে আমি যাবো। তো তানভীর হয়তো কাজ শেষ করে তারপরে ওদের বাসায় যাবে, তো আমি হচ্ছে আমাকে এখন একাই যেতে হবে। তো রিয়েলি আরেকটা চ্যালেঞ্জিং জিনিস হচ্ছে যে আমি হচ্ছে এখন একাই ওদের বাসা পর্যন্ত যাবো, তো এখন আমাকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, তারপর জুগলি লাইনে যেতে হবে, সব কিছু আমার কাছে নতুন। আমি এর আগে যতবার গিয়েছি সেটা হলো তোমার কাছে গিয়েছি, নিজে নিজে যাইনি, এই পর্যন্ত আসাটা অনেক সহজ ছিল, তারপরের স্টেপটা কেমন হবে আর জন্য দেখা যাক আমার পরের জার্নিটা আসলে কেমন হয়। আমি আমার নামের কফি পেয়েছি স্টারবাকস থেকে, তো এটা আমার খুব ভালো লাগতেছে অনেকদিন পরে। ওরা হচ্ছে দেখলাম এমনিতে, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল দেখি যে ওরা ছোটো একটা কী বলে একটা স্লিপ আসে ওইটা লাগাই দেয়, বাট আজকে দেখলাম যে ওরা আমার নামটা লিখে দিয়েছে, তো এই জন্য খুব ভালো লাগতেছে দেখতে। তো আমি এখন কফি খাবো, কফি খেয়ে তারপরে হচ্ছে আবার নেক্সট জার্নির জন্য রেডি হবো, আগে মাথাটা ঠান্ডা করে। আর আমি হচ্ছে আমার বোনকেও বলিনি যে আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে, মোটামুটি একটু সারপ্রাইজ দিতে চাই ওকে। তো আমি মামিকে বলছি বা ওকে বলিনি, আমি জানি না ও জানে কি না, মামি ওকে বলছে কি না, আই হ্যাভ নো আইডিয়া। আমি একটু বাইরে আসছি, তো ফার্স্ট টাইম একা একা আসা, তো এই ফিলিংসটাও টোটালি ডিফারেন্ট। এই সাইডে চলে আসছি, মানে খুব ভালো লাগতেছে আসলে, কারণ আমার তাড়াহুড়া নেই যাওয়ার, তো আমি ভাবলাম যে একটু ঘুরে যাই এই সাইডটা, যদি বেশি দূরে যাবো না, জাস্ট একটু স্টেশনের আশপাশে একটু ঘুরবো আর কি।
এই যে লন্ডনের রেড বাস, যেটা খুব পপুলার লন্ডনের এই রেড বাস, এখানে সব ইন্টিগ্রেটেড দেওয়া আছে। আসলে বিষয়টা আমরা অনেক কঠিন ভাবি, আসলে এরকম কোনো কঠিন না, আসলে আসলে বোঝা যায় যে তেমন কোনো হার্ড কোনো কিছু না। আগে তো এখন হচ্ছে ফাইনাল স্টেশনে আসছি, যে জুবলি লাইনে করে এখন হচ্ছে আমি যাব হচ্ছে কুইন্স বাড়িতে। তো এই নেক্সট স্টেশনটাই হচ্ছে কুইন্স বাড়ি, তো আমি ওখানেই নামবো, তারপর ওখান থেকে একটা বাস নিয়ে তারপর হচ্ছে নিজেদের বাসায় যাব। তো আমি এখন হচ্ছে কুইন্স বাড়িতে নেমেছি, তা এখন আমি যাই বাসের জন্য যাব। জার্নিটা অনেক ভালো ছিল একা একা, বাট রিয়েলি এইটা আমার লাইফের ফার্স্ট এরকম কোনো অভিজ্ঞতা। তাও বাংলাদেশের একটা কথা ছিল একদম বিদেশ বাড়িতে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে বেশি সহজ, সব কিছুই আসলে ইন্ডিকেট দেওয়া আছে, তো ভয়ের কিছু নাই। তো বাস উঠে এখন যাচ্ছি আর কি বাসার থেকে, আর মনে হয় দুটো স্টপিজ আছে, তারপর আমি নামবো। থেকে নেমে এখন হচ্ছে মিষ্টিদের বাসাটা আমি এখন একটু খুঁজি নাম্বার দেখে। একদম ওদের বাসার কাছে, আমি জানি সামনেই হয়তো হবে ওদের বাসা। আলিয়া আপু চলে আসছে। তো আমি চলে আসছি মিষ্টিদের বাসায়। তো জার্নিটা ভালোই ছিল, খারাপ ছিল না, কারণ হচ্ছে একা একা যেহেতু একটু স্কেয়ার তো লেগেছি, বাট হচ্ছে মানুষ অনেক হেল্পফুল, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দিচ্ছে, আর হচ্ছে এমনিতেও আর কোনো সমস্যা হয়নি আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে এখন রাতে হয়তো একটু টুকটাক খাওয়া দাওয়া করে তানভীর বাসায় আসলে তারপর আমরা হচ্ছে রওনা দেবো নটিংহামের উদ্দেশ্যে। নিজের বাসে চলে আসছি, তাই না? আপুর বাসে চলে আসছি। আলে একদম রেডি হয়ে গেছে ট্রাভেল করার জন্য, তাই না? তোমার ব্যাগটা তুমি শুনি আলিয়া, আচ্ছা একটু ব্যাগটা দেখো। আমরা কোথায় যাচ্ছি এখন? নটিংহাম যাচ্ছি। হ্যাঁ, আলি আর আপু যাচ্ছে নটিংহাম যাচ্ছে। ইয়েস, আমরা নটিংহাম যাবো, তাই না? মামি জ্যাকেটের মতো তোমার সাথে আমি মিলে গিয়েছি, তাই না? ওই যে দেখো, ওখানে দেখো। তো আমরা এখন একটু ব্রেকের জন্য এখানে দাঁড়িয়েছি। তো এটা হচ্ছে পেট্রোল পাম্প আছে, তারপর এখানে ম্যাকডোনাল্ডস আছে, 24 আওয়ার ম্যাকডোনাল্ডস এখানে ওপেন থাকে এই জায়গাটাতে। তো পাশেই দেখতেছি হচ্ছে কস্টা আছে, এবং এখানে মেন কথা হলো যে পেট্রোল পাম্প আছে, তো অনেক গাড়ি যেহেতু এখানে আসে, তো এই জন্যই মনে হয় এখানে ওপেন থাকে। তো আমরা এখানে একটু ব্রেক দিব, কারণ তানভীরের গাড়িটাও হচ্ছে একটু চার্জ দিতে হবে, ও চার্জ দিছে। তো আমরা একটু পরে 20 মিনিট পরে আর কি আবার রওনা দিব নটিংহামের উদ্দেশ্যে। আকাশে কি সুন্দর চাঁদ উঠছে, ক্যামেরা তো অত সুন্দর করে নিয়ে আসতে পারি না। সব মনে ঘুমাই গেছে রাতের বেলা, একটু লাইট দিস। আমরা যাদের দেখতে আসছি এরা সব ঘুমাই গেছে। বিড়েটি কি করলা তুমি, এত গাড়ি স্লো চালাইলা যে আমরা যাদের দেখতে আসলাম এরাই ঘুমাই গেছে। মানে পাইছে এই এই লোক পাইছে দোষ দেওয়ার একটা জায়গা, আর সব দোষ আমার উপর দিয়ে দিবে আর কি। হ্যাঁ, ভালোই 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 ভালোই, ঠিক আছে, আসো দেখা যাবে তোমার। কিন্তু একটু লেট হয়ে গেছে, 12:30 মতো বেজে গেছে আর কি। তো সবাই খুব টায়ার্ড ছিল, আমার কাজিন এবং আমার বোন, ও সারাদিন আজকে ক্লাস করছে, তারপরে হচ্ছে বাস আসছে আর কি এখানে। তো সবাই খুব টায়ার্ড ছিল, তো সবাই ঘুমাই গেছে, তো বুঝতেছি না এদের তোলাটা ঠিক হবে কি না। আর আমিও আগে থেকে বলিনি আমি আসবো, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তো দেখি তো এরা তো ঘুমাই গেছে। আজকের ওভারঅল জার্নিটা হচ্ছে খারাপ ছিল না, ভালোই ছিল। যতটুকু চ্যালেঞ্জিং ভেবেছিলাম অতটুকু চ্যালেঞ্জিং আমার কাছে মনে হলো না, কারণ সব ইন্ডিকেশন দেওয়া ছিল এবং ওই মতোই আমি আসছি, তো আমার কাছে আসলে কোনোই প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন বা লাইক দিয়ে রাখবেন।
আজকের মতো টাটা বাই বাই, আবার দেখো আমার নতুন ভিডিওতে, বাই।